নেপথ্যের কুশীলবদের অজানা কাহিনী, মাঠের খবর, মাঠের বাইরের খবর, খেলার দুনিয়ার সব খবর জানতে সোম থেকে শুক্র রাত 10:30টায় চোখ রাখুন স্পোর্টস 24-এ। আর আজ প্রথমে চোখ রাখবো ফুটবলের খবরে। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা ফুটবল লীগ, আর প্রথম ম্যাচে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং এবং ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। সোমবার সন্ধ্যায় নতুন জার্সি লঞ্চ করল মোহামেডান স্পোর্টিং। একই সঙ্গে গোটা দলকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ক্লাবের কর্তারা। দলের অধিনায়ক থেকে কর্মকর্তারা প্রত্যেকেই আশাবাদী যে টানা 4 বার কলকাতা লীগ চ্যাম্পিয়ন হবে মোহামেডান স্পোর্টিং। মঙ্গলবারের ম্যাচ দেখতে যে সমস্ত দর্শক যাবেন তাদের জন্য থাকছে ফ্রি এন্ট্রি। এদিকে মাত্র 4 দিনের অনুশীলনে কলকাতা লীগ খেলতে নামছে ওয়ারি। তা সত্ত্বেও দলের টিডি এবং প্রাক্তন ফুটবলার মুরলী জোসেফ মনে করছেন আত্মপ্রত্যয় থাকলে তার দল ম্যাজিক দেখাতেই পারে। মরসুমের শুরুতে এবারের কলকাতা লীগে ওয়ারি খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তার কারণ আইএফএ নির্বাসনে পাঠিয়েছিল ওয়ারি ক্লাবকে, কিন্তু সেই শাস্তি উঠে গিয়ে শেষ পর্যন্ত কলকাতা লীগ খেলছে কলকাতা ফুটবল লীগের একদা অন্যতম জায়ান্ট কিলার এই দল। অতীতে মোহামেডানের হয়ে খেলা সৌভিক ঘোষ, কামরান ফারুক, অর্ণব দাস সর্বরা রয়েছেন, তার সঙ্গে জেলা থেকে উঠে আসা বঙ্গ সন্তানদের নিয়েই এবার দল গড়েছে ওয়ারি। সোমবার সকালে এদেরকে নিয়েই রাজস্থান মাঠে ঘণ্টাখানেক অনুশীলন করে ওয়ারি দল। দলের কর্তা এবং প্রাক্তন ফুটবলার ইন্দ্রনীল পাল চিন্তিত হলেও বলছেন ওয়ারি চমক দেখাবে। আমাদের টিমটা একটা প্রচার দেবে যে হ্যাঁ লড়াই আছে, ওয়ারি এখনো হারিয়ে যায়নি, ওয়ারি আছে, ওয়ারি ওয়ারির জায়গায় আছে। ওয়ারি টিডি মুরলী জোসেফ অতীতে কলকাতায় খেলে গিয়েছেন এবং অঘটন ঘটানোর নায়ক। সেই মুরলী বলছেন ছেলেদের জানিয়ে দিয়েছেন কলকাতা লীগে ভালো খেলার গুরুত্ব। I'm trying to focus them to bring back that name again, so that anyone who comes to Wari, they should tell if we go to that club, we are almost reaching in a bigger level. I spoke to my boys, it's a 90 minutes game. You focus, who are plays good, 100% you'll get it, but play with your heart. 1978 সাল ওয়ারির উত্তম চক্রবর্তীর গোলে ইস্ট বেঙ্গল হেরে যায়। ময়দানে জায়ান্ট কিলার হিসাবে পরিচিত ওয়ারি কাল কে হবেন সেই জায়ান্ট কিলার, সেই আশাতেই প্রহর গুনছে কলকাতা ময়দান। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। মোহামেডানের বিরুদ্ধেই প্রথম ম্যাচ, আর তা নিয়ে ফুটছেন ওয়ারির ফুটবলাররা। গোলকিপার নবকুমার থেকে অধিনায়ক কামরান ফারুক বা স্ট্রাইকার রোনাল্ড, প্রত্যেকেই নিজেদের সেরাটা মাঠে দেওয়ার জন্য মুখিয়ে। আমার টার্গেট প্রথম গোল সামলানো, গোল না খাওয়া আর 3 পয়েন্ট আনা। আমাদের ফার্স্ট ম্যাচ টিমের জন্য মানে 3 পয়েন্টটা খুবই জরুরি আমাদের জন্য, ঠিক আছে, সেটাই চেষ্টা করবো যে আমাদের যেন 3 পয়েন্ট আসে আর টিমটাকে একটু আগিয়ে রাখতে পারি। আমরা অনেক লেটে প্র্যাকটিস নেমেছি, হয়তো আমাদের আজকে নিয়ে 4 দিন প্র্যাকটিস করে, কিন্তু তাও আমাদের টিম প্লাস প্লেয়াররা খুবই ভালো। আমরা চেষ্টা করবো, অবভিয়াসলি মোহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান সবই প্লেয়াররা চায় যে আমরা ভালো খেলি বা ভালো পারফরমেন্স করি, বড় টিমকে আটকে দিই। খুবই ভালো লাগবে আমাদেরকে যদি আমরা ভালো খেলি আর 3 পয়েন্ট নিয়ে আসি। হাম লোক কে লিয়ে তো বিগ অপরচুনিটি হ্যায় কিউকি ও আইএসএল কা টিম হ্যায় তো হাম লোক অভি ফার্স্ট ম্যাচ ভেরি লাইক ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ হ্যায় তো জিতনে কে লিয়ে হাম লোক বহুত কোশিশ করেগা, লেকিন উচ্চা আচ্ছা খেলেগা তো ও লোক কা টিম সে হাম লোক অফার মিল সকতা হ্যায়। মঙ্গলবার মানে আগামীকাল শুরু হচ্ছে কলকাতা ফুটবল লীগ। কিশোর ভারতী স্টেডিয়ামে এই প্রিমিয়ার ডিভিশন লীগের এই ম্যাচ, আর এই ম্যাচের আগে থাকছে একাধিক বিনোদন অনুষ্ঠান। মোহামেডানের আইএসএল এ উত্তীর্ণ হওয়াকে স্মরণে রেখেই কেবলমাত্র এই ম্যাচেই থাকছে না কোনো টিকিট। আগামীকাল থেকে এই বছরের ক্যালকাটা ফুটবল লীগ, আমরা পপুলারলি সিএফএল বলি, শুরু হতে চলেছে। আগামীকাল মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং আর ওয়ারি। আমরা একটা ওপেনিং সেরিমনিও প্ল্যান করেছি, যেখানে আমরা শুরু করব ফেলিসিটেশন দিয়ে, তারপরে থাকবে বিট ব্রেকার্স বলে একটি ব্যান্ড আছে, যে ডান্স ট্রুপ আছে, তাদের পারফরমেন্স থাকবে, তারপরে জিৎ গাঙ্গুলির গান থাকছে, এবং তারপরে থাকছে লেজার শো, ফায়ার ওয়ার্কস এবং খেলা, যেটা মূল আকর্ষণ। আমরা এই ম্যাচের কোনো টিকিট রাখিনি, কোনো টিকিটের মূল্য থাকছে না। যারা টিমকে সাপোর্ট করতে চাইবে যতক্ষণ অবধি জায়গা থাকবে আমরা অ্যালাউ করব স্টেডিয়ামে। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা লীগ, আর শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে ময়দানের সব ক্লাবই।
মাঠের লড়াই যেন মাঠেই থাকে। টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা তিন প্রধানের। মাঠের লড়াই যেন মাঠেই সীমিত থাকে, মাঠের বাইরে যেন ছড়িয়ে না পড়ে। কলকাতা লীগের আগে সমর্থকদের উদ্দেশ্যে এমনটাই আবেদন জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সোশ্যাল মিডিয়াতে অনেক সময় একে অপরকে আক্রমণ করার নামে অশালীন মন্তব্যের ঝড় বয়ে যায়, অনেক সময় মারামারির ঘটনাও ঘটেছে, সেটা যেন আর না হয় সে বিষয়ে বিভিন্ন ফ্যান ক্লাব ঘুরে বার্তা মোহনবাগান সচিবের। সকল দর্শকদের উদ্দেশ্যে একই বার্তা ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারেরও। কেউ কাউকে যে মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি যে অশালীন ভাষাটাকে ত্যাগ করতে হবে। আমরা কিছু আমাদের বক্তব্য রাখতেই পারি, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু সমালোচনার শালীনতা মেনে সমালোচনা করা উচিত। আমাদের ক্লাবের তরফ থেকে সকল ফুটবল প্রেমী মানুষের কাছে এই আবেদন রইল, মাঠের লড়াই মাঠেই রাখো, বাইরে বন্ধুত্ব করো। মাঠের লড়াই যেন মাঠের ভেতরেই থাকে, মাঠের বাইরে সবাই বন্ধু। কলকাতা লীগের আগে বার্তা মোহামেডান কর্তা ইস্তিয়াক আহমেদেরও। চ্যানেলের মাধ্যমে একটাই আমি কথা বলবো যে খেলা যেটা আছে, ফুটবল একটা এমন আবেগ আর এ আছে সবার, সমস্ত টিমের, মোহামেডান হোক, ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, এটা মাঠের মধ্যে যদি রাখতে গেলেই ভালো। মাঠের লড়াই মাঠের মধ্যেই যদি হয় খুব ভালো হয়, বাইরের লড়াই যেটা হয় ওটা যদি বন্ধ হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আমরা দেখেছি অতীতে বিভিন্ন ম্যাচের পরে মারামারি এবং সোশ্যাল মিডিয়াতে কটুকথার বন্যা বয়ে যায়, সেগুলো যাতে আর না ঘটে এমনই আর্জি জানিয়েছেন তিন প্রধানের কর্তারা। ক্যামেরায় দেবজ্যোতির সাথে অর্কদীপ্ত, জি চব্বিশ ঘন্টা, কলকাতা। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা লীগ, আর অন্যান্য ক্লাবের মতোই পুরোদমে প্রস্তুতি সারছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। 2 জুন থেকে অনুশীলনে নেমে গিয়েছে তারা, আর তার পাশাপাশি বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ডায়মন্ড হারবার। বড় ক্লাবদের টেক্কা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন এই দলের গোলকিপার কোচ অভিষেক দাস। শিবিরে কোনো চোট না থাকায় স্বস্তিতে ডায়মন্ড হারবার, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে বলে জানিয়েছেন দলের গোলকিপার কোচ। খেলার প্রিপারেশন তো আমরা মোটামুটি হয়ে গেল 1.5 মাস, 2 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম। আপাতত আমাদের অলমোস্ট 40 ডেজ আশপাশ প্র্যাকটিস হয়ে গেলো, তো আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি। যেসব ভুল ত্রুটিগুলো হচ্ছে এখনও পর্যন্ত আমরা সেগুলো রেকটিফাই করার মতো সুযোগ পেয়েছি। সামনেই ম্যাচ চলে এসছে, এবার টিমটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, কোন কোন উইকনেসগুলো আছে সেইগুলোর উপর কাজ করছি। ইউরোকাপে কোস্টারিকা, কোপা আমেরিকাতে কোস্টারিকা ম্যাচের আগে টিম হোটেলে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করলেন নেইমার। মঙ্গলবার ভোরে কোস্টারিকার বিরুদ্ধে কোপা আমেরিকায় অভিযান শুরু করতে চলেছে ব্রাজিল। দলের সবচেয়ে বড় ভরসা নেইমারের অনুপস্থিতিতে এই ম্যাচ খেলতে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারের না থাকায় দলে ভরসা ভিনিসিয়াস জুনিয়র, নতুন কোচ দোরিভাল জুনিয়রের এটা প্রথম বড় পরীক্ষা। কোপায় নামার আগে প্রীতি ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয় এবং ইউএসএর সঙ্গে ড্রয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে ব্রাজিল শিবিরে, পিছিয়ে নেই কোস্টারিকাও। কোপার আগে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণকারী পর্বে 2টি ম্যাচ সহজেই জয় পেয়েছে এই 2টি ম্যাচে কোস্টারিকা, তাই মনে করা হচ্ছে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পারবেন ফুটবল প্রেমীরা। ভারত বনাম অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচের দিকে একটু নজর রাখতেই হচ্ছে। অস্ট্রেলিয়া ব্যাট করছে এবং 9 ওভারের শেষে 2 উইকেট হারিয়ে 87 রানে পৌঁছেছে, একেবারে হাড্ডাহাড্ডি টক্কর চলছে। 205 রান করে প্রথমে ব্যাট করে ভারত। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, কি আপডেট, কি পরিস্থিতি এই মুহূর্তে খেলার? দেখো, ভারত অস্ট্রেলিয়া ম্যাচ 2023 50 ওভারের বিশ্বকাপ ফাইনালের পর আবার বিশ্বকাপে এই 2টি দেশ, এবং ভারত অবশ্যই করে প্রতিশোধ নিতে চাইবে ফাইনালে হারে, এবং অস্ট্রেলিয়া নিজেদের পারফরমেন্স বা নিজেদের ফর্ম ধরে রাখতে চাইবে। এবং সেই জন্যই যে কথাটা তুমি বললে হাড্ডাহাড্ডি ম্যাচ, সেটাই হচ্ছে। 205 রান করেছে ভারত, অসম্ভব একটা ইনিংস খেলেছেন রোহিত শর্মা 92 রানে, কিন্তু আবারও বিরাট কোহলি রান পাননি, যেটা কিন্তু গোটা বিশ্বকাপে ওনার ব্যাটে রান নেই, এটা কিন্তু বারবার আমরা দেখছি এবং বারবার হতাশ করছেন। শেষ দিকে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ইনিংসে ভর করে কিন্তু ভারত 200 গন্ডি পেরোয়। প্রথম দিকেই ডেভিড ওয়ার্নারের উইকেট পেয়ে গেলেও তারপরে মিচেল মার্শ যা খেলছেন, যে পার্টনারশিপটা এই মুহূর্তে অস্ট্রেলিয়া করছে সেটা কিন্তু রীতিমতো চিন্তার কারণ হতে পারে, কারণ দ্রুত যদি এই পার্টনারশিপ ভাঙতে না পারে ভারত, তাহলে কিন্তু এই রানটা অস্ট্রেলিয়া কিন্তু করে ফেলতে পারে। এই ম্যাচে আরও একটা গুরুত্ব রয়েছে, কারণ 50 এই ম্যাচের আগে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে এই ম্যাচের আগে মিচেল মার্শ কিন্তু বলেছিলেন যে তারা
ভারতকে আবার হারাতে চান, ঠিক যেরকম 2023 বিশ্বকাপ ফাইনালের আগে প্যাট কামিন্স বলেছিলেন। ফলে একটা আগে থেকে কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছিল অস্ট্রেলিয়া, যদি ভারত এই ম্যাচটা আবারও হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে, কিন্তু পরপর দুটি বিশ্বকাপে ভারতে একটা ফাইনালে একটা সুপার এইটে হারতে হবে। তবে এখনো ম্যাচ অনেকটা বাকি, শুভদীপ, আশা করা যাচ্ছে যে ভারত এর মধ্যে একদমই খেলার রং কিভাবে বদলায়, নজর থাকবে আমাদের শেষ পর্যন্ত এই লড়াই কে জেতে। অর্ক ধন্যবাদ। আর এই টি-20 বিশ্বকাপে এই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় ড্রেসিং রুমে সারপ্রাইজ। কি সারপ্রাইজ! সবাইকে চমকে দিয়ে কোহলি রোহিতদের সাজঘরে হাজির হয়ে যান ভিভিয়ান রিচার্ডস। কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটারকে কাছে পেয়ে তো আপ্লুত ঋষভ সিরাজরা। বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ফিল্ডিংয়ের জন্য সূর্যকুমার যাদবকে পদক পরিয়ে সম্মানিত করেন রিচার্ডস। আর তারপর মজা করে বললেন, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ব্যর্থ হলে তিনি ভারতীয় দলের হয়ে গলা ফাটাবেন। You know, you have a good thing going here. And I can only say this, that if the guys in maroon doesn't get it done, I'll be backing you. Is that okay? That sounds reasonable enough as a Caribbean person? Having this medal from the great legend, Sir Vivian Richards, in Antigua. We've been working really hard with Dilip sir on fielding and feels good and yeah, really happy with it. পর্বতারোহণে বাঙালি মহিলার কৃতিত্ব। বাংলার প্রথম মহিলা হিসেবে লং স্টপ স্কোল জয় করলেন রুনা দে। রুনাদের সঙ্গে এই কৃতিত্ব অর্জন করেছেন আরও দুই বাঙালি, দলে ছিলেন সুমন্ত বসু এবং রাজু চক্রবর্তী। লং স্টপ স্কোলের উচ্চতা 5,910 মিটার, নন্দাদেবী ইস্ট পর্বত শৃঙ্গের মধ্যেই এই লং স্টপ স্কোল। একটা ফিটনেস লেভেল তো সেটা রাখতে হয়, এছাড়া ধরুন খানিকটা প্র্যাকটিস করা, ওসানের ম্যাপ স্টাডি করা, ভালো করে ওই জায়গাগুলো সম্বন্ধে একটুখানি জানা, এগুলো তো একটা প্রাথমিক জ্ঞানের দরকার। আর সেটা ছাড়া যখন ওখানে উঠেছি তখন ওয়েদারটা প্রথমের দিকে ভালো ছিল, কিন্তু ওখানে ভীষণ আর কি রক ফল জোন বলে প্রচুর ওপর থেকে পাথর পড়তে থাকে আর কি, তো সেই জন্যে সেই মানে নানান রকম আর কি প্রচুর পাথর পড়া বা কিছু জায়গা আইস জোন যেগুলো রয়েছে সেগুলোকে পেরিয়ে পেরিয়ে যাওয়া সেই সমস্ত জায়গা। হ্যাঁ, একটা ওয়াটারফল ছিল, সেই ওয়াটারফলটা ক্লাইম করা একটুখানি কঠিন ছিল, সেটাকে পার করা, এইগুলো ছিল আর কি বিভিন্ন নানান রকমে সেটা করে আর কি। ওটা একটা টোটাল 11 আওয়ার্স এর ক্লাইম থাকে যেটা পার করে ওপরে উঠতে হয়। আর এবার খেলার টুকরো খবর নিয়ে ফাস্ট ট্র্যাক। মাত্র 11 বছর বয়সে রিয়েল মাদ্রিদে যোগ দিয়েছিলেন, 23 বছর পর নিজের প্রিয় ফুটবল ক্লাবকে বিদায় জানালেন নাচো ফার্নান্দেজ। শীঘ্রই যোগ দেবেন সৌদির ক্লাব আল কাদসিয়ায়। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের জোড়া রেকর্ড রোহিত শর্মার। প্রথম ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে 206 মারলেন রোহিত, পাশাপাশি একটি দলের বিরুদ্ধে সর্বোচ্চ 8টি 6 হিট মারেন। জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক শুভমান গিল বিশ্রাম রোহিত কোহলিকে ভারতের কার্যত রিজার্ভ দল। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সফরের দলে জায়গা না পেয়ে ক্ষুব্ধ বরুণ চক্রবর্তী, ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করলেন কেকেআর তারকা। ক্রিস গেইলকে ছুঁলেন জস বাটলার। টি-20 বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি 6 মারার রেকর্ড করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। বর্তমানে দুজনের নামেই রয়েছে 17টি করে 6। আজ লিওনেল মেসির জন্মদিন, 37-এ পা দিলেন LM10। তিনি নিজে এই মুহূর্তে খেলছেন কোপা আমেরিকায় সুদূর মার্কিন মুলুকে, তবে বিশ্বজুড়ে ভক্তরা পালন করছেন তার জন্মদিন। আর তারই ছবি পাওয়া গেল এদিন কলকাতায় দমদমে। গোটা পাড়া সেজে উঠেছে আর্জেন্টিনার পতাকা বেলুন পোস্টারে। আজকে মেসির জন্মদিন যাই না, কিন্তু আমাদের কাছে আমাদের ঈশ্বরের জন্মদিন। ফুটবল জগতে তুরুপের তাস, 10 নম্বর জার্সিতে আমাদের ঈশ্বরের বাস। রাত্রিবেলা 12টা অবধি হবেই, কারণ কালকে রাত্রি 12টার পরে ঈশ্বরের জন্মদিন শুরু হয়ে গেছে। তো আজকে রাত্রিবেলা 12টা অবধি
তো এটা চলবেই আশা করি। এবং এই আনন্দটা আমাদের শুধু একদিন দুদিনের না, আমাদের এই আনন্দটা সারা জীবন। মেসির থেকে রিটার্ন গিফট বলতে মেসির থেকে দিয়ে দিয়েছে, এর থেকে বেশি আর কিছু চাওয়া নেই আমাদের। আমরা যারা ফুটবল দেখেছি, মানে যারা মেসিকে ভালোবাসি, তাদের কাছ থেকে, তাদের কাছে মেসির ওয়ার্ল্ড কাপ পাওয়াটা সবচেয়ে বড় উপহার ছিল। কলকাতা ফুটবলের কুরসি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় ২৫শে জুন থেকে।